বুদ্ধিজীবী দিবসের আগে যুদ্ধাপরাধের অভিযোগে গোলাম আজমকে গ্রেপ্তার করা হতে পারে এমন খবর ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। তবে যার বিরুদ্ধে গণহত্যা, লুটতরাজ, ধর্ষণ সহ মানবতা বিরোধী এসব অপরাধের অভিযোগ, সেই ব্যক্তিটি এখনো বলছেন তার বিরুদ্ধে তোলা সব অভিযোগই অসত্য। এইগুলি প্রমাণ করার দায়িত্ব তাদের। জি, কোর্টে আমি চ্যালেঞ্জ করব এবং আমি চ্যালেঞ্জ করছি যে একটাও প্রমাণ করতে পারবো না। সবগুলি অপবাদ, এগুলি সব বানোয়াট, এগুলি সব ম্যানুফ্যাকচার, এগুলি সব অসত্য। মানে জামাতের নেতৃত্ববিহীন করার জন্য, মানে আওয়ামী লীগ সরকার তো জামাতকে শুধু ভয় করছে এই জন্য যে বিএনপি আর জামাত এক হয়ে ইলেকশন করলে আওয়ামী লীগ পরাজিত হয়। তবে কি একাত্তরে মানবতা বিরোধী কোনো অপরাধ সংঘটিত হয়নি বিষয়টি অস্বীকার না করলেও বললেন এর জন্য তিনি দায়ী নন। এগুলি সব মিথ্যা কথা। আমি শান্তি কমিটিতে কিছুই ছিলাম না। যুদ্ধাপরাধের তালিকা তো শেখ মুজিব সাহেব করছিলেন, সেখানে তো সিভিলিয়ান একজনের নামও নাই। গ্রেপ্তারের ভয়েও তিনি ভীত নন বলেও জানালেন 90 বছর বয়সী দেশের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিটি। আরটিভি ঢাকা।